आसनसोल के डीएम कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। इस अवसर पर ऑनलाइन वोटर कार्ड भरने या सुधार हेतु जागरूक करने से संबंधित जानकारी दी गई। ইলেকশন কমিশন ঠিক করে দেন সেই সময় ডেজিগনেটেড অফিসার তাদের ডেজিগনেটেড প্রফেশনস অর্থাৎ বুথগুলোতে বসে এই ধরনের ক্লেমস অবজেকশনগুলো নেয় এবং সেইগুলো আমরা ডিসপোজ করি, তারপরে একটা ফাইনাল কম্পিটিশন হয়। এই কাজটাকে বলা হয় সামারি ডিভিশন, সেটা প্রত্যেক বছরই হয় এবং ইলেকশন কমিশনের এটা একটা রেগুলার রুটিন হয়। এর আগে যে কাজটা করা হয় প্রত্যেক বছর সেটা হচ্ছে প্রি ডিভিশন অ্যাক্টিভিটিস। প্রি ডিভিশন অ্যাক্টিভিটিসে করা হয় যে ভোটার লিস্টে যত ধরনের বুথ ভোটিংগুলো রয়েছে সেটা কোনো জাঙ্ক ক্যারেক্টার হতে পারে, লজিক্যাল এরর হতে পারে, নামের বানান ভুল হতে পারে, বয়স হলে বয়সটা ঠিক নেই এরকম হতে পারে, বিভিন্ন ধরনের ভুল যেগুলো সাধারণত হয়ে থাকে আপনারা জানেন, সেই ধরনের ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য প্রি ডিভিশন অ্যাক্টিভিটিসটাকে আমরা গুরুত্ব দেওয়া হয়, যাতে করে সামারি ডিভিশনের সময় শুধুমাত্র নতুন ভোটার ইনক্লুশনের উপরে জোর দেওয়া হয়।